ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্য মৃত্যু। ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ শরীরে কিছু ঢোকানো হয়েছে, যার কারণে মাল্টি অর্গান ফেলিওর এবং তার থেকেই মৃত্যু। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার দীপ্র ভট্টাচার্যর মৃত্যুতে রহস্য তৈরি হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ফোন, আর এই ফোনের মধ্যেই কি লুকিয়ে রয়েছে মৃত্যু রহস্যের চাবিকাঠি, সেই ফোন থেকে তথ্য পাওয়ার পর এই বিষয়ে নিশ্চিত হওয়া যেতে পারে বলে পুলিশ মনে করছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, ঠিক কি কারণে দীপ্র ভট্টাচার্যের মৃত্যু হয়েছে, ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্ট থেকে কি মনে করা হচ্ছে? দেখো, দীপ্র ভট্টাচার্য চিকিৎসক গতকালই তার মৃতদেহ উদ্ধার হয়েছিল একটি ঘর থেকে, হোটেলের, যেখানে তিনি পিড়ি ছিলেন, এবং তার ময়নাতদন্ত গতকালই হয়েছে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তার শরীরে কিছু ইনজেক্ট হয়েছে যার জেরেই মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে এমনটাই সম্ভাবনা রয়েছে মনে করছে পুলিশ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে। এবং পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে যে শরীরের বাইরে আঘাতের চিহ্ন তেমন কিন্তু কিছু পাওয়া যায়নি। যদিও এই ঘটনা যেটা ইউডি কেস ইতিমধ্যে স্টার্ট হয়েছে অর্থাৎ আননেচারাল ডেথে, এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যে তার যে মোবাইল ফোনটি, যে মোবাইল ফোন থেকে বিভিন্ন জায়গায় মেসেজ হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি, এবং সেই যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটিও ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে বাজেয়াপ্ত করে, এবং সেখানে দেখা হচ্ছে যে কি কারণে এই ঘটনা ঘটতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গেও গতকাল কথা বলা হয়েছে, এবং তদন্তকারী আধিকারিকরা তার পরিবারের হাতে মৃতদেহ ইতিমধ্যে দিয়ে দিয়েছেন ময়নাতদন্তের পর। এবং তার সঙ্গে সঙ্গে এটাও তারা দেখছেন যে শেষ তার স্ত্রীকে তিনি SMS করেছিলেন, সেই SMS এর কন্টেন্ট, এবং যেমনটা দেখা যাচ্ছে যে তিনি ডাক্তারদের গ্রুপেও বেশ কিছু কমেন্ট করেছিলেন বা বেশ কিছু মন্তব্য করেছিলেন, সেই সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আগামীকাল আরজিকর কাণ্ডে 3 মাস, তার ঠিক 2 দিন আগে ফের তোলপাড় ফেললো এক চিকিৎসকের রহস্য মৃত্যু। আর ঝাড়গ্রামে নিহত এই চিকিৎসকের একটি হোয়াটসঅ্যাপ মেসেজে উঠে এসেছে থ্রেট কালচারের প্রসঙ্গ, যেখানে তিনি লেখেন, সরকারের রোষ থেকে বাঁচতে যারা থ্রেট কালচারকে সমর্থন করেছেন, দুর্নীতি ও দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন, তাদের ধিক্কার। সত্যের জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাত্রদের যারা এখনও হুমকি দিচ্ছে, তাদেরও ধিক্কার। অদূর ভবিষ্যতে কেউ যদি উত্তীর্ণ হতে না পারে এবং তোমাদের হুমকির মুখে পড়ে, সে বিভাগীয় প্রধানই হোক বা ফ্যাকাল্টি, আমার আত্মা তোমাদের পিছু ছাড়বে না, তোমাদের টুকরো টুকরো করে দেবে। মেসেজে ওই চিকিৎসক আরও লেখেন, তোমরাই হাজার হাজার তরুণ ডাক্তারের অবসাদ, দুশ্চিন্তা, আশাভঙ্গের জন্য দায়ী, যারা রোজ দেখছে এই সমাজে দুষ্টরা কিভাবে পূজিত হয়। বারুইপুরের ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো, হচ্ছে সেখানে এক তৃণমূল নেতা আক্রান্ত হয়েছে, এমনকি জানতে পারা যাচ্ছে যে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এবং এই হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। যেমনটা জানতে পারা যাচ্ছে, পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, এবং এই হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে উঠেছে। অভিযোগ, গতকাল দলীয় সভা থেকে ফেরার পথে কয়েকজন মত্ত বিজেপি কর্মীর সঙ্গে ওই শাসক নেতার বচসা বাধে, ইট দিয়ে ওই বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্তকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং অভিযোগ হয় যে একজনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে, এবং যেমনটা অভিযোগ উঠছে যে বিজেপি কর্মীরা মেরে তার মাথা ফাটিয়ে দেয়। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে কয়েকদিন পরেই বাড়াইপুরের একটা তৃণমূলের কর্মসূচি আছে, সেই নিয়ে গতকাল বেগমপুর এলাকায় একটি তৃণমূলের বৈঠক ছিল। সেই বৈঠকের আগেই বাইক রাখা নিয়ে এক বিজেপি কর্মীর সঙ্গে বচসা হয় এই তৃণমূল নেতার, তারপরেই কিন্তু বচসার জেরে তাকে মারধর করা হয় এবং কি ইট দিয়ে মাথায় মারা হয় এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য আরো যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা ওখানে উপস্থিত ছিল তাদেরকে ডাকা হয় এবং তাকে উদ্ধার করা হয় ওখান থেকে, এবং বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। অভিযোগ বিজেপির দিকে যে অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সেই অভিযোগ কিন্তু পুরোপুরি অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ধন্যবাদ।